TBN 24 টেলিভিশন দেখতে সাবস্ক্রাইব করুন টোটাল কেবল বিডি +1 718 777 6556। প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি টিবিএন 24 টেলিভিশন আয়োজিত নিয়মিত অনুষ্ঠান টিবিএন অ্যানালিসিসে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে নিউ ইয়র্ক স্টুডিও থেকে। আমরা স্বাগত জানাচ্ছি যারা সবাই টেলিভিশনের পর্দায় দেখছেন এবং যারা ফেসবুকে আছেন। আপনারা জানেন ফেসবুকে আছে আমরা facebook.com/TBN24USA এই ঠিকানায়। আশা করি সবাই ভালো আছেন। আছেন আমাদের সাথে, আপনাদের অনেক অনেক জিজ্ঞাসা, অনেক অনেক প্রশ্ন, অনেক অনেক অজানা তথ্য নিয়ে আপনারা আমাদের কাছে হাজির হন সবসময় এবং আমরাও চেষ্টা করি সেসব প্রশ্ন উত্তর দিতে। আজ আমার সাথে স্টুডিওতে আমার সাথে যোগ দিবেন সিপিএ ইয়াকুব খান পিসি। উনি থাকবেন আমাদের সাথে পুরো সমস্ত অনুষ্ঠান জুড়ে, নেবেন অনেক 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 প্রশ্ন। ইয়াকুব খান, আপনাকে স্বাগত জানাচ্ছি, আশা করি আপনি ভালো আছেন। জি, আমার কাছে ধন্যবাদ আপনাকে, আশা করি আপনি ভালো আছেন এবং আশা করি দর্শক যারা আজকে দেখছেন আপনারা সবাই ভালো আছেন। বিশেষ করে এই এই ক্রাইসিসের মধ্যে আমরা আশা করি সবাই সুস্থ আছেন, সবাই আপনারা ভালো থাকবেন এটা আমরা কামনা করি এবং আমরা চেষ্টা করবো আপনাদের যতটুকু সম্ভব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আচ্ছা, আমরা জানি যে আমাদের দর্শক এবং যারা শ্রোতা আছেন তারা অনেক অনেক প্রশ্ন আছে তাদের, কিন্তু আপনার পরিপ্রেক্ষিতে আমরা যেটি আলাপ করছিলাম কিছুক্ষণ আগেও, বেশ কিছু তথ্য আছে যেটি আপনি চান সবার সাথে শেয়ার করতে এবং মনে করছেন যে এটি খুব গুরুত্বপূর্ণ এবং সবার জানা উচিত, এখান থেকে অনেকে অনেক প্রশ্ন উত্তর পাবেন বলে মনে করছেন। আমরা ওখান থেকে শুরু করতে চাই। আমাদের সাথে কয়েকজন দর্শক আছেন, আমি প্রশ্নটি নিয়ে নিতে চাই কিন্তু উত্তর পর্বে একটু পরে যাব। আপনি আমি তারপর আমরা আমাদের আমাদের যে SBI লোন, স্মল বিজনেস লোন, এই সব সমস্ত জিনিস নিয়ে আপনার কাছে বিস্তারিত জানবো। প্রিয় দর্শক কে আছেন, আপনি দয়া করে আপনার নাম জানিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম, আমি আয়েশা বলছি বঙ্গ থেকে। আমার দুইটি কোয়েশ্চন আছে। ইয়েস, একটা হলো আমার আম্মু কোনো জব করেন না কিন্তু উনি পাবলিক বেনিফিট যেমন ক্যাশ অ্যাসিস্ট্যান্ট পান, উনি কখনো ট্যাক্স ফাইল করেনি। সো এইবার যেহেতু সিম্পল ট্যাক্স রিটার্নটা আমি ওনারটা করবো, তো উনাকে কি $0 ইনকাম দেখিয়ে ট্যাক্স ফাইল করবো? এটা হলো আমার প্রথম কোয়েশ্চন। আর সেকেন্ড কোয়েশ্চনটা হলো SBI লোনের আন্ডারে যারা উবার ড্রাইভার বা 1099 ফাইলার, উনারা কি ধরনের ফরগিভেবল লোন পেতে পারেন, ওটা যদি নিয়ে যদি একটু বিস্তারিত ডিসকাস করেন। ধন্যবাদ আপনাকে, আমরা আপনি থাকবেন আমাদের সাথে, আমরা আলোচনা করব আপনার প্রশ্ন। প্রিয় দর্শক কে আছেন এই মুহূর্তে আমাদের সাথে, আপনি দয়া করে আপনার নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। আমার নাম জুবের আহমেদ, আমি ব্রঞ্জ থেকে বলতেছি। জি বলুন। আমি গত মার্চে 22 তারিখ আনএমপ্লয়মেন্ট ফাইল করছিলাম, তো আমাকে পিন নাম্বার দিছে বাট বলছে ফোন করে ক্লেম করতে, তো এখন ফোনে ঢুকতে পারতেছি না, বুঝছেন? আচ্ছা, অনেক ট্রাই করছি আর সারাদিনই ট্রাই করছি। আচ্ছা ঠিক আছে, আপনি দ্বিতীয় প্রশ্নটি বলুন না। আমার এই একটাই প্রশ্ন। আচ্ছা ধন্যবাদ আপনাকে, আপনাকে এখন যদি ফোনে ঢুকতে না পারি তাহলে কি করবেন আপনি? হ্যাঁ, কি হবে? থাকবেন আমাদের সাথে, আমরা আপনার প্রশ্ন উত্তর দিব, যাবেন না কোথাও। ইয়াকুব খান, আপনি শুনছিলেন প্রশ্ন দুটি। আমি আপনার কাছ থেকে বিস্তারিত আগে যেই ব্যাপারটি আমাদের আলোচনা করা দরকার, যেটি সবার প্রশ্ন, অনেকের অনেক প্রশ্ন, সেটি নিয়ে আলোচনা শুরু করতে চাই। প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন যে প্রশ্ন, সেটি হচ্ছে বিশেষ করে যে $1200 চেক বা $2400 ফ্যামিলির জন্য, এটা এটার যে কোয়ালিফিকেশনটা হচ্ছে এটা অনেকেই জানেন, বাট $75,000 যদি ইন্ডিভিজুয়াল ইনকাম থাকে তার সে কোয়ালিফাইড এটার জন্য, এটা যখন $99,000 ক্রস করে যাবে তখন এটা ফুলি ফেজড আউট হয়ে যাবে। সো বেসিক্যালি ফ্রম 75 টু 99,000 পর্যন্ত এটা হচ্ছে এভরি $1,000 জন্য $5 তার বেনিফিটটা কমে আসবে। সেম থিং ডাবল ফর দ্য কাপল, $150,000 থেকে $198,000 গেলে এটা কমপ্লিটলি ফেজড আউট হয়ে যাবে। বিশেষ করে অনেকের প্রশ্ন যে এটা কারা পাচ্ছেন, এরা যতটুকু আমরা এখনো অনেক আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে এই ইনফরমেশনগুলো এভরিডে আপডেট হচ্ছে এবং এভরিডে নতুন নতুন ইনফরমেশন আছে, বিকজ এত বড় প্যাকেজ যেটি এখনো তারা ফুলি ডিটেলস ইনফরমেশনগুলো এখনো তারা প্রোভাইড করতে পারছে না। তো আমাদের কাছে যতটুকু ইনফরমেশন আছে এটি মোস্টলি যারা সিটিজেন এবং যারা গ্রিন কার্ড হোল্ডার তারাই পাবে, এটা এভাবে উল্লেখ করা আছে। বাট আরও এক জায়গায় আমি বিশেষ করে কয়েকটা সোর্স থেকে এবং আরেকটা জায়গায় সেটি হচ্ছে যাদের
সোশ্যাল সিকিউরিটি নাম্বার নাই তারা এই বেনিফিটটা পাবেন না। অনেক ক্ষেত্রে দেখা যায় যে কাপল যখন ট্যাক্স ফাইল করেন যে একজনের সোশ্যাল আছে একজনের সোশ্যাল নাই, তো সেক্ষেত্রে আমি কয়েকটা আর্টিকেল দেখলাম তারা এটার জন্য কোয়ালিফাইড হবেন না। অনেক ক্ষেত্রে আছে বিশেষ করে সিটিজেন এবং গ্রিন কার্ড হোল্ডারের যে কোয়ালিফিকেশনটা, অনেক ক্ষেত্রে আমরা জানি যারা ওয়ার্ক পারমিট নিয়ে আছেন তাদের কিন্তু সোশ্যাল সিকিউরিটি নাম্বার আছে। সো এটা কিছু কিছু জিনিস কনফিউশন আমাদের স্টিল আছে যে তারা কি আদৌ যারা সোশ্যাল আছে বিকজ তাদের ওয়ার্ক পারমিট আছে তারা কি এই বেনিফিটটা পাবেন কিনা। বেনিফিটের আরেকটা বিষয় হচ্ছে আপনার যাদের বাচ্চা আছে আন্ডার সিক্সটিন তারা $500 প্রতিটা বাচ্চার জন্য, কোনো লিমিট নাই বাচ্চাদের, যে কোনো লিমিট নাই যে পাঁচজন সাতজন ওটা একজন দুইজন। সো 17-23 পর্যন্ত অনেক বাচ্চারা যখন প্যারেন্টসের সাথে ডিপেন্ডেন্ট হিসেবে থাকেন তখন ওই বাচ্চাদের তাদের ইভেন তাদের অনেক সময় ইনকাম থাকে, দেখা যায় যে প্যারেন্টসের সাথে তারা ডিপেন্ডেন্ট থাকেন বাট স্টিল তাদের স্মল পার্ট টাইম জবের জন্য তারা আবার আলাদা করে ট্যাক্স ফাইল করেন, তারা কিন্তু এটার জন্য কোয়ালিফাই হবেন না। সেম থিং উইথ দ্য প্যারেন্টস বা অনেক সময় বয়স্ক যারা আছেন অনেক সাথে দেখি তাদের কোনো ইনকাম না থাকার জন্য বা বিশেষ করে যারা ডিসএবিলিটি বেনিফিট বিভিন্ন বেনিফিটের নিয়ে থাকেন এবং কোনো কারো ট্যাক্স রিটার্নে ডিপেন্ডেন্ট হিসেবে থাকেন তারা কিন্তু এই এই বেনিফিটের জন্য ক্লেম তারা ক্লেম করতে পারবেন না বা ক্লেম এখানে আসলে ক্লেম করার কিছু নেই, তারা তাদের সিস্টেমের উপর বেস করে তারা ইনফরমেশনগুলো প্রোভাইড করবেন। যদি 2019 ট্যাক্স রিটার্ন অলরেডি ফাইল না করা হয় দেন তারা 2018 ট্যাক্সের উপর বেস করে তারা এই চেকটা ইস্যু করবে, যদি ডাইরেক্ট ডিপোজিট ইনফরমেশন থাকে দেন টাকাটা ব্যাংকে চলে যাবে। অ্যাকচুয়ালি অনেকে এটা ক্লিয়ার না, সেটা হচ্ছে এই যে চেকটা ইস্যু করবে এই চেকটা ইস্যু করা হবে বেসড অন 2020 ট্যাক্সের উপরে, অর্থাৎ কারেন্ট ইয়ারের ইনকামের উপর বেস করে। তো অনেকে আছেন লেটস সে 2018 বা 2019 তাদের ইনকাম ছিল লেটস সে ইন্ডিভিজুয়াল $75,000 বেশি বোথ ইয়ার্স, তো তারা হয়তো চেকটা এখন পাবেন না বাট তারা যখন এই 2020 ট্যাক্স ফাইলটা যখন নেক্সট ইয়ার আমরা যে ফাইল করব তখন ওই ট্যাক্স রিটার্নের সাথে তারা কিন্তু এই ক্রেডিটটা যখন বিশেষ করে মোস্ট অফ দ্য পিপল তাদের 2020 দিকে দেখা যাবে যে ট্যাক্স ইনকামটা রিডিউস হয়েছে, তো রিডিউস হওয়ার কারণে তখন কিন্তু সে তার ট্যাক্স রিটার্নে সে কিন্তু এটা ক্লেম করতে পারবে যদি এটা আগে সে না নিয়ে থাকে। তো এই এই বিষয়গুলো আর এর বাইরে বিশেষ করে ইন্ডিভিজুয়াল যে ইস্যুগুলো আছে আপনারা আরেকটা যে শেয়ার করতে চাই, অনেকে আছে যাদের বিশেষ করে 401k বা রিটায়ারমেন্ট ফান্ডে টাকা আছে তাদের এখন আপ টু $300,000 তারা কিন্তু উইথড্র করতে পারবে, ইটস লাইক ইট উইল কনসিডার অ্যাজ এ রোল ওভার। সো এটার জন্য উইথড্র করার জন্য কোনো পেনাল্টি দিতে হবে না এক্সট্রা, লেটস সে 59.5 এর আগে যারা উইথড্র করে 10% পেনাল্টি দিতে হবে প্লাস হচ্ছে ইনকাম ট্যাক্স, তো এই পেনাল্টি তাদেরকে দিতে হবে না। তারা উইথিন 3 ইয়ার্সের মধ্যে যদি টাকাটা ব্যাক করে দেন কোনো ইন্টারেস্ট কোনো ট্যাক্স এটার জন্য আসবে না। তো এটা একটা প্রোগ্রাম বিশেষ করে যাদের যদি কোনো ফাইন্যান্সিয়াল হার্ডশিপের জন্য তাদের ফান্ড প্রয়োজন হয় সেক্ষেত্রে তারা এই টাকাটা উইথড্র করতে পারে। এটা মোস্টলি বিষয় আপনার এই বিশেষ করে স্টিমুলাস যে চেকটি। আর আপনার যে প্রশ্ন আমি কি প্রশ্নে ব্যাক করব? জি জি অবশ্যই। প্রথম প্রশ্ন ছিল আপনার যে প্যারেন্টস এর যে ট্যাক্স ফাইল জিরো ইনকাম কোনো ইনকাম নাই উনি প্যারেন্টস এর ট্যাক্স ফাইল করবেন কিনা? না, ওনার মা ওনার মার কোনো কাজ নেই, উনি ক্যাশ অ্যাসিস্ট্যান্সও পান। রাইট, উনি যদি ট্যাক্স ফাইল উনি যদি অলরেডি ডিপেন্ডেন্ট থাকেন দেন বেসিক্যালি আপনার উনি কোয়ালিফাইড হবেন না, যদি না থাকে উনি যদি ট্যাক্স ফাইল করেন যে ওনার ইনকাম আছে সেক্ষেত্রে ট্যাক্স ফাইল করলে এটার জন্য কোয়ালিফাই হবেন মোস্ট লাইকলি। আর যেহেতু আপনার একটা জিনিস খেয়াল রাখতে হবে এখানে $1,200 চেক ভার্সেস মনে করেন যে কেউ যদি ডিপেন্ডেন্ট ক্লেম করে বিশেষ করে যাদের হাই ইনকাম আছে তারা অলরেডি তারা $500 ক্রেডিট পাচ্ছে এটার জন্য। সো অনেকে আছে মনে করেন যে লেটস সে 18 বা 19 এখন ট্যাক্স ফাইল করেন নাই, তারা যদি স্টিল ডিপেন্ডেন্ট লেটস সে 2 ইয়ার্স ডিপেন্ডেন্ট ক্লেম করেন উইচ ইজ লাইক $1,000 সে প্যারেন্টসের জন্য পাচ্ছেন, তো সেক্ষেত্রে এটা বিবেচনা করতে হবে যে লাইক চেক হচ্ছে অনলি ফর $1,200। সো এবং আপনার উনি যখন ট্যাক্স ফাইল করবেন তখন ট্যাক্স ফাইল করতে গেলে আপনার ওনাকে তো এটার উপর ট্যাক্স পে করতে হবে, লেটস সে প্যারেন্টসের কোনো ইনকাম নাই তখন কি করছেন হয়তো উনি একটা ক্যাশ ইনকাম দেখায় বা সামহাও উনি ট্যাক্স ফাইল করছেন, তো যখন ট্যাক্স ফাইল করবেন তখন ওনার একটা ট্যাক্স লায়াবিলিটি আসবে। সো সবকিছু বিবেচনা করে এটা আমরা জেনারেল ইনফরমেশনগুলো শেয়ার করছি বাট ইন্ডিভিজুয়াল কেস ওনাদেরকে বিবেচনা করতে হবে, ওনাদের প্রফেশনাল সাথে যোগাযোগ করে যে ওনার সিচুয়েশনে এটা ওনার জন্য কোনটা বেটার। আচ্ছা, ওনার সেকেন্ড প্রশ্ন ছিল এসবিএ লোন বিশেষ করে যারা সেলফ এমপ্লয়েড যারা তাদের এই এসবিএ লোনের জন্য তারা কোয়ালিফাইড কিনা। এসবিএ লোনের বিশেষ করে যে গাইডলাইন আমরা চেষ্টা করছি এটা অনলাইনে অ্যাপ্লাই করার জন্য, এখানে এসবিএ লোন শুধু কিন্তু স্মল বিজনেস বা ইনকর্পোরেশন বা এলএলসির জন্য লিমিটেড না, এখানে স্টিল অনেক বিজনেস আছে যারা ইভেন লেটস সে রেগুলার বিজনেস আপনার স্টোর আছে বা কোনো একটা প্রফেশনাল সার্ভিস আছে তারা স্টিল একটা ইনকর্পোরেশন না করে তারা স্টিল নিজেদের পার্সোনাল নামের উপরে বা একটা বিজনেস লাইসেন্স করে তারা বিজনেস রান করছেন, তো স্টিল দে আর কনসিডার টু বি দ্য বিজনেস। সো
তারাও আমার আমি মনে করি তারা এটা অ্যাপ্লাই করতে পারবেন এবং ডেফিনেটলি সেলফ এমপ্লয়েড হিসেবে তারা এটাও তাদের জন্য একটা বিজনেস। আচ্ছা, আর আমাদের সাথে আরও দর্শক আছেন। আর দ্বিতীয় প্রশ্ন ছিল আমাদের জুবের সাহেব, উনি ফোন করেছিলেন ব্রঙ্কস থেকে। উনি ফাইল করেছেন আনএমপ্লয়মেন্ট মার্চের 22 তারিখে, এখন উনি ওনাদের সাথে যোগাযোগ করতে পারছেন না। তো সেক্ষেত্রে বিশেষ করে আমরা চেষ্টা করছি বারবার লেবার ডিপার্টমেন্টের ওয়েবসাইটে লগ ইন করার জন্য, এটা বারবার এটা ক্র্যাশ করছে এবং আপনার অ্যাট দ্য সেম টাইম আমি ফোনেও চেষ্টা করেছি তাদের সাথে যোগাযোগ করার জন্য, কোনো অ্যান্সার পাচ্ছি না, আমরা ফোন ড্রপ হচ্ছে। তো সেক্ষেত্রে আমি যেটা মনে করি, যখন আপনি বিশেষ করে শুধু উনি না, যারাই এই লেবার ডিপার্টমেন্টের জন্য এখন চেষ্টা করছেন, বিকজ আই থিঙ্ক মিলিয়ন্স অফ পিপল তারা ট্রাই করছে এটা লগ ইন করার জন্য, ফাইল করার জন্য, ক্লেম করার জন্য। সো এই ক্ষেত্রে আপনার উচিত হবে, যদি কোনো কারণে আপনি লগ ইন করার চেষ্টা করছেন বা আপনার এটা ড্রপ করছে বা আপনার ওয়েবসাইট ডাউন হচ্ছে, তখন অ্যাটলিস্ট আমার মনে হয় যে ওয়েবসাইটের যে স্ক্রিনশটটা বা আপনার অ্যাটলিস্ট ইমেজটা এটা সেভ করে রাখা উচিত, যাতে করে ফিউচারে গিয়ে, কারণ আপনি জানেন যে এটার হোল্ড পিরিয়ড হচ্ছে 7 ডেজ, আপনি 7 ডেজের পরে গিয়ে আপনি আনএমপ্লয়মেন্টের জন্য ক্লেম করতে পারবেন। সো লেটস সে আপনি 7 ডেজের থেকে ট্রাই করছেন, বাট আপনার নেক্সট 10 ডেজ বা 15 ডেজ, 2 উইকস পরে গিয়ে আপনি এটা অ্যাপ্লাই করছেন, তখন যাতে করে আপনার ওই যে ডেট থেকে আপনার আপনি আনএমপ্লয়েড, সেই ডেট থেকে যেন আপনি বেনিফিটটা পান, এটার জন্য অ্যাটলিস্ট আপনাকে প্রুফ করার মতো কিছু রাখতে হবে, যেন আপনি ট্রাই করেছেন বাট তাদের ওয়েবসাইট ডাউন থাকার জন্য আপনি করতে পারছেন না। আচ্ছা, আমি আমি একটু অ্যাড করতে চাই, সেটি হচ্ছে এখানে বিশেষ করে আনএমপ্লয়মেন্টের জন্য শুধু ইন্ডিভিজুয়াল, শুধু যারা এমপ্লয়েড তারা না, বা যারা জব করেন, যারা সেলফ এমপ্লয়েড যারা, তারাও কিন্তু এটার জন্য নতুন আইনের আওতায় এটার জন্য কোয়ালিফাইড আনএমপ্লয়মেন্ট ক্লেম করার জন্য তারাও করতে পারবেন। এটা আরেকটা জিনিস হচ্ছে যে আনএমপ্লয়মেন্টের জন্য অনেকে আছেন যে হয়তো মোস্ট রিসেন্টলি কাজ করছেন, বা নিয়মটা হচ্ছে যে নিউ ইয়র্ক স্টেটে যদি বসবাস, আমি যে নিউ ইয়র্ক স্টেটের কথাই বলি, লেবার ডিপার্টমেন্টের ইস্যুটা হচ্ছে প্রতিটা স্টেট এই লেবার ডিপার্টমেন্টটা গাইডলাইনটা হচ্ছে প্রতিটা স্টেটের সেপারেট গাইডলাইন। সো নিউ ইয়র্ক স্টেটের কথা যদি বলি, আপনাদেরকে সবাইকে চেষ্টা করতে হবে আপনাদের ওন স্টেটের সাথে যোগাযোগ করবে তাদের ওয়েবসাইটের যে গাইডলাইন সেটা ফলো করার জন্য। নিউ ইয়র্ক স্টেটের গাইডলাইন সেটি হচ্ছে যে 18 মান্থসের মধ্যে সে যদি কোনো জব করে থাকে, সে স্টিল সে কিন্তু ক্লেম করতে পারবে। সো ঠিক আছে, আমাদের সাথে আরো দর্শক আছেন, আমি দুই একটি প্রশ্ন নিতে চাই। প্রিয় দর্শক, কে আছেন, আপনি পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। TBN 24 টেলিভিশন দেখতে সাবস্ক্রাইব করুন টোটাল কেবল বিডি +1 718 777 6556। আমি শুনছি, আপনি প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম হাবিব ভাই। ওয়া আলাইকুম সালাম। আমার দুইটা প্রশ্ন আপনার কাছে, ইজ ভেরি ইম্পর্টেন্ট, আমি অনেকদিন চেষ্টা করে পাচ্ছি না, আজকে আমি আপনার ট্রাই করে পাইছি। এক নম্বর প্রশ্ন হলো এই মরণঘাতী প্রাণ করোনা ভাইরাস যে নিউ ইয়র্কে যে অ্যাটাক করলো, তো এই অ্যাটাকের পরিপ্রেক্ষিতে নিউ ইয়র্ক ইন দ্য সিটি আপনার রাস্তা পরিষ্কার করার জন্য কোনো পরিকল্পনা নেই, যেটা সাউথ আফ্রিকা করছে। হ্যাঁ, এটার জন্য কোনো না, মনে করেন যেভাবে আমরা ঘরে বদ্ধ আছি, এখন রাস্তাঘাট পরিষ্কার করা তাদের জন্য ভেরি ইজি, তারা কোনো কেমিক্যাল দিয়ে রাস্তা ওয়াশ করে না, এইটা হলো মেন তাদের এক নম্বর ফল্ট। আর দুই নম্বর প্রশ্ন হলো আমার, সরকার যে রিলিফ দিচ্ছে যেটা আপনার এই যে $1200 করে, $500 করে, এটা আবার 2020 ট্যাক্স ফাইল করলে এই টাকাটা যদি তারা নিয়ে নেয় আমাদের কাছ থেকে, তাহলে তো এটা আমাদের সাথে প্রতারণা করা হলো। এটা তো গভর্নমেন্ট ফুললি পাবলিকের সাথে প্রতারণা করতেছে। এটা কি টাকাটা ব্যাক করতে হবে নাকি আইদার স্টিল এটা ফ্রি রিলিফ? এই দুইটা প্রশ্ন আপনার কাছে আমার। আপনার দুটি প্রশ্ন অত্যন্ত সুন্দর, আমরা প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করবো। থাকবেন আপনি, আমাদের সাথে যাবেন না কোথাও, আমার সাথে আরেকজন দর্শক আছে, আমি সে প্রশ্নটি নিয়ে নিবো। প্রিয় দর্শক, কে আছেন, পরিচয় দিন, প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। হাবিব ভাই, ধন্যবাদ আপনাকে প্রোগ্রাম করার জন্য। আমার কুইক কোয়েশ্চন এবং আমার একটা মতামত আছে, আমি এটা জানাইতে চাই সবাইকে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই বলুন। হ্যাঁ, আমরা বারবার সবাই কল দিচ্ছি এবং আপনাদের চ্যানেলে বারবার এটা নিয়ে একটু বিভ্রান্তিকর সৃষ্টি হচ্ছে। আমার কাছে মনে হচ্ছে যেটা আমাদের ক্লিয়ার করা উচিত, আমরা যারা বারবার ফোন দিচ্ছি বলতেছি আমরা রেন্ট কিভাবে পে করব, আমরা মর্টগেজ কিভাবে পে করব, ইয়াকুব সাহেব শুনতেছেন বোধহয়, আমরা জিডি থেকে $600 আমাদেরকে পার উইক দেওয়ার জন্য ঘোষণা দিয়েছে। যারা ট্যাক্স ফাইল করতেছেন তাদেরকে 3 ফ্যামিলি মেম্বার হলে ওদেরকে $3000 দিচ্ছে, প্লাস আমরা আনএমপ্লয়মেন্টে $504 পাচ্ছি। তা আমরা কেন বারবার এই জিনিসটা বলতেছি আমরা রেন্ট কিভাবে পে করবো? আপনারা তো টাকা পাচ্ছেন, এখন এখন পাচ্ছেন না কিন্তু 15 দিন পরে পাবেন। আপনাদের ল্যান্ডলর্ডের সাথে কথা বলেন যে আমি এখন পারতেছি না পরে দিব, কিন্তু এই এই কথা কেন বারবার বলা হচ্ছে যে আমি কিভাবে পে করবো? ইউ গেটিং মানি, ইউ গেটিং পেইড, তো আপনাকে টাকা দেওয়া হচ্ছে,
আপনি ট্যাক্স পে করছেন এর জন্য আপনাকে এই টাকাটা দেওয়া হচ্ছে, আপনি কেন বারবার বলতেছেন আমি কিভাবে দিব? যারা বাড়ির মালিক তারাও বিপদের মধ্যে আছে, যারা রেন্টে আছে, সবার 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 সহযোগিতা করতে হবে। ধন্যবাদ, আমি বুঝতে পেরেছি আপনার প্রশ্ন, বুঝতে পেরেছি আপনার মন্তব্য অত্যন্ত সুন্দর এবং একটি সামাজিক রেসপন্সিবিলিটি থেকে আপনি প্রশ্নটি করেছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার মতামত শেয়ার করার জন্য। প্রিয় দর্শক, কে আছেন আপনি, দয়া করে আপনার পরিচয় দিন, প্রশ্নটি করুন। সালাম আলাইকুম হাবিব ভাই, আমি ব্রঙ্ক থেকে স্বাগত কইলাম। ভাই আমার দুইটা প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন হইলো, আমি আনএমপ্লয়মেন্ট লাগি অ্যাপ্লাই করছি কিছু নেই, তখন আমার তো মানে ওটাইটা সাবমিট করছি, তারপরে আমি ক্লেম করছি। এখন আমার যে 600 টাকা একটা মানে আনএমপ্লয়মেন্ট লাগে একলগে আওয়ার কথা, এই টাকাটা তো আমি আইসে না, এখন এটার লাগে আমি অন্য কোনো ভাবে অ্যাপ্লাই করতে হইব না? ওকে, সেকেন্ড কোশ্চেন, আপনি বুঝছি আমি, আপনি বুঝতে পেরেছি আমি আপনার প্রশ্ন, আপনি সেকেন্ড প্রশ্নটি বলুন, আমি সেটিও নিব। সেকেন্ড প্রশ্ন হলো, আমার আব্বু তো এখন দেশে গেছেন, কি তখন তান তো একটা মানে সোশ্যাল থেকে তাই একটা বেনিফিট পাই, তখন তান তাইন কিটা মানে অন্য কোন জব পাইবানি বেনিফিট পাইবানি, উনি কি আপনি কি উনাকে আপনি অথবা আপনার পরিবারের কেউ কি উনাকে ডিপেন্ডেন্ট হিসাবে ক্লেম করেন? না। ওকে, ভেরি গুড, ঠিক আছে ঠিক আছে, এসএসআই কালেকশন করেন, কালেক্ট করেন উনি। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনি আমরা আপনাদের দুটি প্রশ্ন নিলাম, ইয়াকুব খান আপনি শুনেছেন প্রশ্ন দুটি। স্যার জি ধন্যবাদ আপনাকে। প্রথম প্রশ্নটা হয়তো আপনি আনসার করতে পারেন, সেটি হচ্ছে যে রাস্তা পরিষ্কার করার যে বিষয়টি, এটা আমি মনে হয় যেটা আপনার আমি আপনার সাথে একটু অ্যাড করে দিই, যিনি ফোন করেছিলেন, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি যতদূর জানি যে স্যানিটেশন ডিপার্টমেন্ট, নিউ ইয়র্ক সিটি স্যানিটেশন ডিপার্টমেন্ট, তাদের অনলি তারা রিডিউস করেছেন ওয়ার্ক ফোর্স 20% অথবা 22%, বিকজ তাদের করোনা ভাইরাসে তারাও অনেকখানি সংক্রান্ত হয়েছেন, তারা কন্টিনজেন্সি প্ল্যানে গেছেন কীভাবে এটা চালু রাখবেন এই ব্যাপারটিতে। এইটুকু এই এইটুকু সমস্ত এই এই তথ্যটা আমি জানি। আগামীকাল আমাদের এখানে আমাদের সাথে যোগ দিবেন কংগ্রেসম্যান আলেকজান্ডার ওকাসিও কর্টেজ, আমি এই সমস্যাটি তার কাছে তুলে ধরব, দেখি উনি কী বলেন। লেটস মুভ অন টু দ্য সেকেন্ড কোশ্চেন তাহলে। জি, ওনার সেকেন্ড প্রশ্ন ছিল যে ওনার যে $1200 বা $2400 এটা ফেরত দিতে হবে কিনা, এটা বেসিক্যালি ফেরত দিতে হবে না এবং এটা ট্যাক্সেবল ইনকাম না, সো এটা ওনাকে এটা নিয়ে ওনার কনসার্ন করতে হবে না। আর আমাদের ভাই উনি ফোন করেছিলেন ব্রঙ্কস থেকে, উনি যেটি বলছেন সে যেটি হচ্ছে আনএমপ্লয়মেন্ট অ্যাপ্লাই করেছেন, কিন্তু $600 যে ব্যাপারটি ওটি উনি সেটি উনি কীভাবে পাবেন, এটি কবে কবে নাগাদ আসতে পারে? রাইট, $600 বিষয় যেটি সেটি হচ্ছে আপনার এটা ফেডারেল গভর্নমেন্টের বা ফেডারেল গভর্নমেন্টের এই টোটাল স্টিমুলাস প্যাকেজের যে কোনো ফান্ড এখনো সোফার কোনো কিছু ডিস্ট্রিবিউশন এখনো করা হচ্ছে না। এটা যেটা আমরা মনে করছি সেটা হচ্ছে স্টেটের আনএমপ্লয়মেন্ট বেনিফিটের উপরে বেস করে, আনএমপ্লয়মেন্ট বেনিফিটের রেকর্ড থেকে তারা এই যে ফান্ডটা তারা তারা প্রোভাইড করবে, বাট এটা সোফার এখনো এটা আমরা জানি না যে কখন এটা আসবে। মাঝে আরেকটা প্রশ্ন ছিল ওনার, বিশেষ করে রেন্টের ব্যাপারটা, রেন্ট পে করা বা আপনার যে অনেকে কমপ্লেইন করছেন যে কীভাবে রেন্ট পে করবো, এটার ক্ষেত্রে একটা জিনিস আমি একটু ক্লিয়ার করতে চাই। অনেকেরই বিশেষ করে অনেকে মনে করছেন যে এই মর্গেজটা দেওয়া লাগবে না ল্যান্ডলর্ডের এবং এই ধরনের ঘোষণা আসছে, বাট জিনিসটা এমনটি না। ব্যাপারটা হচ্ছে মর্গেজের বিষয়টি, এই মর্গেজ আপ টু 3 to 6 months যে ফরবিয়ারেন্স যে ইয়ে করছে, রিকোয়েস্ট করছে ফেডারেল গভর্নমেন্ট, স্পেশালি এটি হচ্ছে অনলি যে মর্গেজগুলি যেটি ফ্যানিমে এবং ফ্রেডিম্যাকের যে ব্যাক যে মর্গেজগুলি, সেই মর্গেজগুলির যদি কোনো বিল্ডিং থাকে সেই বিল্ডিংগুলো এটা ফরক্লোজ করতে পারবে না ফর 6 months, এবং এই এই বিল ওই সব বিল্ডিংয়ের যে টেনেন্ট যারা থাকবে তাদেরকে এবং ওই ল্যান্ডলর্ডও তাদেরকে এভিক্ট করতে পারবে না ফর 6 months, বাট মর্গেজ যে টোটালি দিতে হবে না, কিন্তু স্টিল ল্যান্ডলর্ডের যে বিষয়টি, ল্যান্ডলর্ডের যে মর্গেজ এটা কিন্তু হয়তো এখন দিতে হচ্ছে না, বাট 3 মাস বা 6 মাস পরে দিতে হবে, অথবা এটা এমন দেখা যাবে যে তাদের টোটাল প্রিন্সিপালের সাথে অ্যাড করে দেওয়া হবে। সো রেন্টের বিষয়টি অবশ্যই এটা কনসার্ন, বিকজ ফাইন্যান্সিয়াল হার্ডশিপের জন্য অনেকে রেন্ট পে করতে পারবে না, বাট আমি মনে করি যে বিশেষ করে শুধু টেনেন্ট না ল্যান্ডলর্ড যারা বিশেষ করে মর্গেজ আছে তাদের কাজ করা উচিত এই এই অ্যাডভান্টেজটা নেওয়ার জন্য, বিশেষ করে মর্গেজ ব্যাংকের সাথে এই যে ফরবিয়ারেন্স যে আছে 3 মাস বা 6 মাসের বিষয়টি, এটা কিন্তু অটোমেটিক বিষয় না যে আপনার রিকোয়েস্ট করা ছাড়া
অটোমেটিক্যালি আপনার আপনার মর্গেজ বন্ধ হয়ে যাবে। তো আমার মনে করি যে এটা ব্যাংকের সাথে যোগাযোগ করে তাদেরকে রিকোয়েস্ট করতে হবে, কনফার্ম করতে হবে, যদি ওয়েবসাইটে থাকে সেটা করতে হবে। অ্যাট দ্য সেম টাইম সেম থিং উইথ দ্য টেনেন্টস, যারা যাদের রেন্টের বিষয়টি আছে, আমার মনে হয় তাদের ল্যান্ডলর্ডের সাথে সবার সাথে একটা যোগাযোগ রাখা উচিত এবং কিভাবে জিনিসটা ওয়ার্ক আউট করা যায় ইন দিস সিচুয়েশন। তাহলে ইয়াকুব খান, আপনি যেটি পরিষ্কার করলেন একটি ব্যাপার, সেটি হচ্ছে যে যে আনএমপ্লয়মেন্ট ফাইল করার পরে অনেকে বলছেন যে তাদেরকে পাচ্ছি না, তার একটি কারণ হচ্ছে যে এই পরিমাণ আনএমপ্লয়মেন্ট একেবারে একসাথে সবাই ক্লেম করবে এটি কারো ধারণা ছিল না এবং এই ক্যাপাসিটিও তৈরি ছিল না, কাজেই তারা এবং ওই এই পরিমাণ রিসোর্সও নাই তারা যে সবসময় ফোনটা রিসিভ করতে পারবেন, কল দিতে পারবেন, এটি একটি কারণ। তো সবাইকে চেষ্টা করে যেতে হবে, এটি একটি ব্যাপার। $600 যেটি আসছে, যতদূর আমরা জানি যে 3-4 weeks ওনারা বলছেন IRS কোডিং অনুসারে, এবং এটির জন্য আলাদা করে কিছু করার দরকার নেই, যারা আনএমপ্লয়মেন্ট ফাইল করেছেন তারা পেয়ে যাবেন, এটি আপনি বললেন। আরেকটা হচ্ছে আপনি যেটি বলছেন যে রেন্টের ব্যাপারটাতে অটোমেটিক না, রেন্ট বা মর্গেজ তারা তাদের লেন্ডারের সাথে আলোচনার সাপেক্ষে জিনিসটি ফিক্স করবেন বা একটা সমঝোতায় আসবেন, এটি আপনি বলছেন। আমাদের আরেকটি প্রশ্ন ছিল যে আমাদের ব্রঙ্কস থেকে যিনি ফোন করেছিলেন, ওনার বাবা SSI কালেক্ট করেন, সোশ্যাল সিকিউরিটি বেনিফিট কালেক্ট করেন, উনি কারোর সাথে ট্যাক্সে নাই ডিপেন্ডেন্ট হিসাবে এবং উনি আলাদা ট্যাক্স ফাইলও করেন না, উনি কি কোনো বেনিফিট পাবেন কিনা এই কেয়ার অ্যাক্টের মাধ্যমে? সোশ্যাল সিকিউরিটি বেনিফিট আর সোশ্যাল সিকিউরিটি SSI টু ডিফারেন্ট থিংস। সো বেসিক্যালি আপনার যেটি আমরা আজকেও দেখলাম নতুন কিছু আর্টিকেলে আসছে, যে জিনিসটা ক্লিয়ার করার জন্য বিশেষ করে এটার একটা রিকোয়েস্ট ছিল যে যারা ট্যাক্স ফাইল করেন নাই তাদেরকে, বিশেষ করে যারা সোশ্যাল সিকিউরিটি বেনিফিট নিচ্ছেন তাদেরকে ট্যাক্স ফাইল করার জন্য, বা তাদেরকে ট্যাক্স ফাইল করতে হবে না, কারণ হচ্ছে সোশ্যাল সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশনে তাদের ইনফরমেশনগুলি অলরেডি আছে। সো তারা যদি কোয়ালিফাইড হয় দেন তাদের চেকগুলো অটোমেটিক্যালি চলে আসবে, অ্যাজ লং অ্যাজ তারা যদি ডিপেন্ডেন্ট না হয় দে শুড গেট দ্যাট মানি। আচ্ছা, নাদিয়া আমিনের একটি প্রশ্ন ছিল। নাদিয়া আমিন, আপনি দেখছেন ফেসবুকে আপনি আপনার প্রশ্ন উত্তর পেয়ে গেছেন, আপনি যে টাকাটা ফেরত দিতে হবে কিনা সেই প্রশ্ন ইয়াকুব খান আপনাদের বলেছেন, আশা করি পেয়ে গেছেন। প্রিয় দর্শক, কে আছেন এই মুহূর্তে আমাদের সাথে, আপনি পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। জি, আমি আয়েশা বলছি ব্রুকলিন থেকে, আমার দুইটা প্রশ্ন আছে। জি বলুন, চলুন বলুন। প্রথমটা হচ্ছে আমি আনএমপ্লয়মেন্টের জন্য অ্যাপ্লাই করছি এবং ফার্স্ট উইকে ক্লেম করছি, কিন্তু আমার এখানে কোনো টাকা আসে নাই। আজকে দেখছি যে আনএমপ্লয়মেন্ট থেকে আসছে আমার অ্যাকাউন্টে, ওটা 00, কোনো টাকার অ্যামাউন্ট আসে নাই। আচ্ছা, আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আমার মা আছে সাথে, ওনার বয়স 70 বছর, তো আমি এখানে কি ওনার জন্য কোনো বেনিফিট পেতে পারি কিনা? আচ্ছা, ইয়াকুব খান আপনি শুনেছেন প্রশ্ন দুটি, আমি আরো আরো একটি প্রশ্ন নিয়ে নিতে চাই একই সাথে। প্রিয় দর্শক, কে আছেন, আপনি নাম জানিয়ে প্রশ্নটি করুন। হ্যাঁ হাবিব ভাই, আমি রাসেল ব্রুকলিন থেকে। হ্যাঁ জি বলুন। হাবিব ভাই, আমার দুইটা কোশ্চেন হলো। ফার্স্ট কোশ্চেন, আমি এদেশে আসছি 2018, তখন আমার কোনো ইনকাম ছিল না, কারণ আমি সেপ্টেম্বরে আসছি। সো আমার ওয়াইফ হলো সিটিজেন, সো আমি 2018 ওর সাথে জয়েন্ট ফাইলে ছিলাম। আর 2019 আমি ফুল কাজ করছিলাম, বাট আমরা এখনো ট্যাক্স ফাইল করি নাই। আমাদের একটা বেবি 5 মান্থস। সো আমার কোশ্চেনটা হলো, আমি আর আমার বেবি কি গভর্নমেন্ট বেনিফিটের জন্য? ধন্যবাদ আপনাকে, আমি বুঝতে পেরেছি আপনার প্রশ্ন, থাকবেন আমাদের সাথে, যাবেন না। হলো আচ্ছা, আমার আরেকটা কোশ্চেন হবে ভাই, আমি আনএমপ্লয়মেন্ট বেনিফিট রিলিজ হয়েছে আপনার 30 তারিখ, আপনার বিশেষ করে আনএমপ্লয়মেন্ট ক্লেম করেছেন এখনো টাকা আসেনি, আমরা জানি সবাই ট্রাই করছেন, বিশেষ করে এটা যেহেতু আপনার যাদের ওয়েবসাইটে অনলাইনে অ্যাকাউন্ট ক্রিয়েট, সবাই অ্যাকাউন্ট ক্রিয়েট করেই করছেন, তো আপনার অনলাইনের অ্যাকাউন্টে গিয়ে আপনারা দেখতে পারবেন যে আপনার হিস্ট্রি বা আপনার যে বেনিফিটগুলি। সো অনেক ক্ষেত্রে এমন হতে পারে যে আপনার হয়তো যে হিস্ট্রিতে আপনার রিপোর্ট আসছে যে না আপনার ফান্ড অ্যাভেলেবল, বাট হয়তো টাকাটা ব্যাঙ্কে এসে জমা হয়নি, বাট ইভেন্চুয়ালি এটা চলে আসবে, অ্যাজ লং অ্যাজ আপনার তারা অ্যাকসেপ্ট করছে বা আপনাকে কোয়ালিফাই করছে, দ্য ফান্ড উইল কাম। ওনার সেকেন্ড প্রশ্ন ছিল, ওনার মা 70 ইয়ার্স ওল্ড, জি, উনি কোনো বেনিফিট পাবেন কিনা? সেম থিং আমরা ডিসকাস করেছি, যদি ওনার যদি কোনো ইয়ে থাকে সোশ্যাল সিকিউরিটি বা সোশ্যাল সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন যদি কোনো অ্যাকাউন্ট থাকে দেন বেসিক্যালি দে শুড গেট সাম বেনিফিট, বাট যদি কোনো ডিপেন্ডেন্ট হিসেবে ক্লেম করা হয় তো কেউ যদি ক্লেম করেন তখন তার জন্য হয়তো উনি বেনিফিটটা পাবেন না।
জি। সেকেন্ড প্রশ্ন ছিল রাসেল সাহেব, সেটি হচ্ছে যে ওনার 2008 এ আসছেন, আমি আগে বলেছি 2018 এই যে স্টিমুলাস চেকটি ইস্যু করা হবে বেসড অন 2020 ইনকামের উপরে, সো 18 এর ট্যাক্স ফাইল উনি করেননি বা ইনকাম ছিল, বা 19 এরটা করছেন নো প্রবলেম, বাট উনি ওনার 2020 এর বিশেষ করে 19 এর ট্যাক্স ফাইল করেছেন, উনি পাবেন ওনার কাপল হিসেবে $2,400 এবং বাচ্চার জন্য পাবেন উনি $500। নাও বাচ্চার বয়স যেহেতু 5 মান্থ, যদি উনি 19 এ উনি অলরেডি ক্লেম করে থাকেন ফাইন, আদার যদি ওনার আদারওয়াইজ যদি 2018 এর ট্যাক্সের উপর বেস করে ওনারা বেনিফিটটা দেয় তখন হয়তো বাচ্চার বেনিফিটটা আসবে না, এখন অনলি $2,400 পাবেন বিকজ 18 ওনার বাচ্চা ছিল না। সো উনি যখন 2020 ট্যাক্স ফাইল করবেন বা 2019 এর ট্যাক্স ফাইল যদি পরে করেন তখন ওইটার উপরে বেস করে ওই $500 আসবে, যদি 19-এরটাও হয়তো 19-এরটা ইস্যু ফাইল করার আগেই যদি চেকটা ইস্যু হয়ে যায় দেন উনি যখন 2020-তে ট্যাক্স ফাইল করবেন তখন উনি এক্সট্রা যে $500 ক্লেম ওইটা উনি ক্লেম করতে পারবেন, তখন যে ওনার ক্রেডিট হচ্ছে $2,900 বাট অনলি উনি $2,400 রিসিভ করেছেন, সো বাকি $500 ওনার ট্যাক্স রিটার্ন উনি অ্যাড করতে পারবেন এক্সট্রা বেনিফিট হিসেবে। আচ্ছা, ওনার সেকেন্ড প্রশ্ন হচ্ছে আপনার সেম থিং আপনার আনএমপ্লয়মেন্ট বেনিফিটের জন্য, সো টাকাটা আসার কথা বাট আমরা জানি সবকিছু ডিলে হচ্ছে, সো হোপফুলি দে আর ওয়ার্কিং সামথিং আউট, আমরা জানি যে আনাদার 700 ওয়ার্কারকে অ্যাড করা হয়েছে বিশেষ করে ফোন অ্যান্সার করার জন্য যেটা আমরা গভর্নর থেকে আমরা আসছে, সো হোপফুলি যে অ্যাজ লং অ্যাজ আপনার অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ হবে দে উইল প্রোভাইড দ্য মানি, দে উইল গিভ দ্য মানি সেম থিং ফেডারেল অ্যাবাউট 2-3 উইকসের পরে আশা করি যে $600 যেটি অ্যাবাউট 4 মান্থসের জন্য আসবে সেটিও আশা করি ওনার সম্মতি পেয়ে যাবেন। আচ্ছা, আরেকটি প্রশ্ন, এটি অনেকের মনে আছে এবং এই প্রশ্নটি উত্তর দিলে অনেকের প্রশ্নের একসাথে উত্তর পেয়ে যাবেন। একজন বলছেন সাইফুল ইসলাম ফেসবুক থেকে যে আচ্ছা আমরা সবসময় ম্যাক্সিমামটা শুনছি নিউ ইয়র্ক স্টেটে $504, মিনিমামটা কী, এবং এই যে $600 যারা অ্যাপ্রুভ হবেন আনএমপ্লয়মেন্টে যাদের অ্যাপ্রুভ হবে তারা কি এই যে তার সাথে $600 সবাই পাবেন কিনা? ওয়েল ম্যাক্সিমাম হচ্ছে $504 নিউ ইয়র্ক স্টেটে আর মিনিমাম হচ্ছে 2020 হচ্ছে আপনার অ্যাবাউট $104, সো লাইক $100 ইন $104 অর দেয়ার ইজ অ্যানাদার কয়েকটা ওয়েতে এটা ক্যালকুলেশন করার অপশন আছে, বিশেষ করে আরেকটা অপশন হচ্ছে লাইক অ্যাবাউট $153, সো এটা ডিপেন্ড করে বিশেষ করে আনএমপ্লয়মেন্ট বেনিফিটটা ক্যালকুলেট করা হয় বিগত 5টা কোয়ার্টারের তার যে যে অ্যাপ্লাই যে ক্লেম করছেন তার বিগত 5 কোয়ার্টারের পেরোলের যে যেটা রিপোর্ট করা হয়েছে স্টেটের কাছে 5 কোয়ার্টার থেকে 2টা কোয়ার্টার নিয়ে, এবং ওই 2টা কোয়ার্টার বিশেষ করে 1টা কোয়ার্টার লিস্টে আপনার 1টা কোয়ার্টারে উনি ওনার ছিল $2,600, সো ওই $2,600কে এটা তো 13 উইকসের, তো 13 উইকসটাকে 26 দিয়ে ডিভাইড করে সে বেসিক্যালি ওনার যে উইকলি স্যালারি যেটা তার 50% উনি পাবেন, ম্যাক্সিমাম হচ্ছে $504 যদি বাই উইকলি হয়ে থাকে। না না, বাই উইকলি হলে এটা বেসিক্যালি ডাবল, বাট এটা ক্যালকুলেশনটা করা হবে উইকলি বেসিস, সো 52 উইকস আপনার রাইট এভরি উইকলি উইকলি ক্যালকুলেশন করা হবে, বাট লেটস সে কেউ যদি কারো যদি ইনকাম থাকে $600, সো $600 যদি ওনার কন্টিনিউ লেটস সে লাস্ট 1 ইয়ার উনি কন্টিনিউ $600 ওনার ইনকাম, সেক্ষেত্রে ওনার বেনিফিট হচ্ছে $300, জি জি, আনএমপ্লয়মেন্ট বেনিফিট, এবং এই যে $600 আছে যারা আনএমপ্লয়মেন্ট ফাইল করছেন ইনারা সবাই পাবেন, এই এটি ছিল তার প্রশ্ন। আমাদের প্রশ্ন করছেন সেটি হচ্ছে যে অনেকে আছেন এই আপনার করোনা ভাইরাসের ভয়ে অনেকে কাজে যাচ্ছেন না, ইভেন দো দ্য বিজনেস ইজ ওপেন ওনারা নিজেরাই যাচ্ছেন না, সো এটা আপনাকে কনসিডার করা হবে আপনি যে এটা আপনি কুইট করছেন, তো আপনি যদি আপনার যদি কাজ অ্যাভেলেবল থাকে আপনি যদি না যান সেটা আপনার এটা লে অফ না, এটা হচ্ছে আপনি নিজে আপনার আপনার পছন্দে আপনি কাজ থেকে বিরত থাকছেন এবং এটা তখন আপনি আনএমপ্লয়মেন্ট হিসেবে ক্লেম করতে পারবেন না। যেটা করতে পারবেন সেটা হচ্ছে উনি যদি এই প্রতিষ্ঠানে অ্যাটলিস্ট 26 উইকস যদি উনি কাজ করে থাকেন তখন এই 26 উইকসের পরে গিয়ে পেইড ফ্যামিলি লিভটা এটা কিক ইন করে, 26 উইকসের পরে কাজ করলে তখন পেইড ফ্যামিলি লিভের জন্য ইন্স্যুরেন্স পে করে বিজনেস এবং এটা এমপ্লয়ি থেকেও এই ইন্স্যুরেন্সের প্রিমিয়ামটা কাটা হয়, সো তখন উনি এই পেইড ফ্যামিলি লিভের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, এটা অ্যাবাউট 12 উইকসের জন্য ম্যাক্সিমাম, 2 উইকস দিবে না তারা 10 উইকস দিবে, এটা অ্যাবাউট 60% অফ দেয়ার ইনকাম, সো এটা এটার জন্য সে অ্যাপ্লাই করতে পারবে বিশেষ করে যদি তার কোয়ারেন্টিনে থাকে এটার জন্য। ধন্যবাদ আপনাকে, আমাদের সাথে আছেন আরও অনেক দর্শক, আমি প্রশ্ন নিতে চাই, আপনি প্রিয় দর্শক কে আছেন আপনি দয়া করে আপনার নাম জানিয়ে প্রশ্নটি করুন। প্রিয় দর্শক আপনি কি শুনছেন? তাহলে আপনার নাম বলে আপনি প্রশ্নটা করে ফেলুন। জি হ্যালো, জি শুনছি বলুন। আচ্ছা হাবিব ভাই কেমন আছেন? জি ভালো আছি, ধন্যবাদ আপনাকে, আপনি আশা করি আপনি ভালো আছেন।
প্রশ্ন করতে যাচ্ছিলাম, আমি রিঅ্যাপ্লাই করব বাধ্যতামূলক। বলুন। আমার নাম হচ্ছে আবু খান, আমি বুকিং থেকে বলছি। জি বলুন। আবু ভাই, আবু ভাই কেমন আছেন? ভালো তো? জি। হ্যালো। হ্যাঁ জি, ভালো আছি। প্রশ্নটি করে ফেলুন। জি, আমি আনএমপ্লয়মেন্ট এর জন্য অ্যাপ্লাই করব, কারণ আমার ডিসেম্বরে আমি আনএমপ্লয়মেন্ট এর জন্য অ্যাপ্লাই করব, কারণ আমি অলরেডি আনএমপ্লয়মেন্ট পেয়েছি। কত ডিসেম্বর আমার আনএমপ্লয়মেন্ট শেষ হয়ে গেছে। প্রশ্নটি করুন। তারপর এখন প্রশ্ন হচ্ছে যে আমি আনএমপ্লয়মেন্ট ক্লেম ফর্মে যেটা ক্লেম করতে অনলাইনে, সেটা ওদের আমাকে এক্সেস দিচ্ছে না, কারণ ওদের কাছে সমস্ত খবর আসে। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যে আমি রিঅ্যাপ্লাই করতে যাই, অনেক ফোনে চেষ্টা করেছি তাও পাইনি। আমি এখানে ওই ক্লেম ফর্মের মধ্যে এক জায়গায় ইমেল নম্বর দেওয়া আছে, তা আমি ইমেল করে তাদের জানিয়ে দিচ্ছি নম্বর এইসব। এখন করছে যে আমি কোনো রিঅ্যাপ্লাই কোনো অ্যান্সার পাইনি। আচ্ছা, আপনি থাকবেন আমাদের সাথে, আপনার প্রশ্ন উত্তর দেওয়া হবে, যাবেন না কোথাও। দর্শক, আমরা নিচ্ছি ছোট্ট একটু বিরতি। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7188776556, লগ ইন করুন www.totalcablebd.com। প্রিয় দর্শক, বিরতির পরে পুনরায় স্বাগত জানাচ্ছি টিবিএন অ্যানালিসিস অনুষ্ঠানে। অনেকে অনেক প্রশ্ন করছেন। একটি প্রশ্ন আমাকে বলতে হবে। আবুল কাশেম, উনি বলছেন যে অনেকে একই প্রশ্ন বারবার করছেন, আপনার উত্তর দিচ্ছেন, আমার প্রশ্ন উত্তর দিচ্ছেন না কেন? আপনার প্রশ্ন উত্তর দিব, আপনার প্রশ্ন আমি লিখে রেখেছি, আপনার প্রশ্ন উত্তর আগামীকাল পাবেন। আজ যদি আমরা না দিতে পারি, আপনি থাকবেন টিবিএনের সাথে, টিবিএন 24-এর সাথে। এবং আমি সবাইকে বলে রাখতে চাই, এই অনুষ্ঠানটি প্রতিদিনই হচ্ছে, মানডে থ্রু ফ্রাইডে। আপনারা থাকবেন, আপনাদের প্রশ্ন উত্তর দেওয়া হবে, এবং প্রশ্ন দেওয়ার জন্য এবং উত্তর দেওয়ার জন্য আপনাদের পাশে থাকার জন্যই আমাদের এই অনুষ্ঠান। আমরা বিরতিতে যাওয়ার আগে একটি প্রশ্ন নিয়েছিলাম, ইয়াকুব খান, আপনি শুনেছেন নিশ্চয়ই, চলুন। আমি ক্লিয়ার না, আপনি যদি একটু প্রশ্নটি রিপিট করেন। উনি যেটি বলতে চাচ্ছেন যে উনি ফাইল করেছেন, কিন্তু উনি এখন কিছু করতে পারছেন না, কিছু বুঝতে পারছেন না, এবং কোনো রেসপন্স পাচ্ছেন না, যেটি নর্মাল একটি ব্যাপার যেটা হয়ে দাঁড়িয়েছে, যে তাদের এনাফ রিসোর্স না থাকার পরে তারা ফোনও ধরতে পারছেন না, এবং ওয়েবসাইটও খুব একটা রেসপন্স করছেন না। তো আমি আবু ভাইকে বলবো যে আবু ভাই, আপনি চেষ্টা চালিয়ে যান এবং দেখুন এটা কীভাবে করা যায়। ইয়াকুব খান, আমি আমাদের সাথে এই মুহূর্তে অনেক আছেন, অনেক মানুষ আছেন, কিন্তু আমি একটি প্রশ্ন আপনাকে করতে চান। অনেকেই বলছেন যে হাউ ডু, আমরা কীভাবে SBI লোনটা সাবমিট করবো, কীভাবে যাবো এই ব্যাপারে। আজ হয়তো আমাদের অনেক সময় হবে না, কিন্তু আমি পরবর্তীতে এটা আপনার কাছে জানতে চাই, আজ যদি সংক্ষেপে কিছু বলতে চান, বলতে পারেন। জি জি, ধন্যবাদ। বিশেষ করে SBI, বিশেষ করে যারা স্মল বিজনেস বা যারা মিড সাইজ, এই ধরনের বিজনেস যাদের আছে, কয়েকটা অপশন। সেটি হচ্ছে যে SBI লোনের যে অ্যাপ্লিকেশন, সেটি হচ্ছে যে লোনটি আপ টু $2 million, বাট এখানে প্রথমত ইনস্ট্যান্টলি উইথিন 3 days যদি কেউ সাকসেসফুলি অ্যাপ্লিকেশন সাবমিট করে, তখন তাদের $10,000 একটা পেমেন্ট করবে। এই $10,000 পেমেন্টটা হয়তোবা তাদেরকে পে ব্যাক করা লাগবে না, যদি তারা এই অ্যামাউন্টটা ইউজ করে তাদের বিভিন্ন রকমের ফিক্সড কস্ট, যেমন পেরোল কস্ট, এবং যদি তাদের রেন্ট এবং ইউটিলিটিস এক্সপেন্সের জন্য খরচ করে। তো এটা একটা খুব সুন্দর একটা অপরচুনিটি, বিশেষ করে বিজনেস অনারদের জন্য। এটা ডেডলাইন হচ্ছে December 21st 2020, সো এটা অ্যাপ্লাই করা, বাট স্টিল এটা একটা লোন, স্টিল আপনার তারা যখন অ্যাপ্লিকেশনটা সাবমিট করাবে, তখন স্টিল দে হ্যাভ টু গো থ্রু দ্য লোন প্রসিজার এবং আন্ডাররাইটিং প্রসিজার, তাদেরকে কোয়ালিফাই করতে হবে, যে মেক শিওর যে তারা এটার জন্য কোয়ালিফাই, তারা দেখবে যে এটা লোনটা তার পে ব্যাক করার অ্যাবিলিটি আছে কিনা, তার এটা ডিপেন্ড করবে, তার সেল, তার পেরোল, তার সব কিছুর উপরে ডিপেন্ড করবে। এটা একটা সুন্দর প্রোগ্রাম। আর একটি প্রোগ্রাম, সেটি হচ্ছে আপনার পেচেক প্রোটেকশন প্রোগ্রাম, যেটি এটি হচ্ছে যে আপনার প্রতিটা বিজনেস, এই বিজনেসের মান্থলি যে পেরোলে, মান্থলি পেরোলের 2.5 times তারা এই বেনিফিট নিতে পারবে, এবং এই বেনিফিটটা নিয়ে তারা পেরোল, তাদের যে খরচ পেরোল রান করা বা আপনার ইউটিলিটি বা আপনার রেন্ট পে করার জন্য, এটা খুব, এটা মোস্ট লাইকলি ফ্রাইডে থেকে এটা শুরু হবে, বিভিন্ন ব্যাংক এটা প্রসেস করবে। তো আপনার যাদের স্মল বিজনেস বা যাদের বিজনেস আছে, তাদেরকে তাদের ওনাদের যে ব্যাংকে ব্যাংকিং করেন, মোস্ট লাইকলি সে ব্যাংকগুলো এটা প্রসেস করবে, এটার মাধ্যমে তারা অ্যাপ্লাই করতে পারবেন। এটা একটা সুবর্ণ সুযোগ। অ্যানাদার থিং হচ্ছে, যাদের বিশেষ করে নিউ ইয়র্ক সিটিতে যাদের বিজনেস আছে, এই বিজনেসের জন্য নিউ ইয়র্ক সিটি 2টা প্রোগ্রাম ইয়ে করছে। একটা হচ্ছে তাদের যদি কোনো বিজনেস আপ টু 4 এমপ্লয়ি পর্যন্ত যদি তারা পেরোল রান করে, পেরোলের 40% তারা কাভার করবে ফর 2 months। এটা ম্যাক্সিমাম বেনিফিট হচ্ছে $27,000, এটার রিকোয়ারমেন্টস হচ্ছে বিজনেসটা এস্টাবলিশ করতে হবে অ্যাটলিস্ট যারা 6 মাস ধরে বিজনেস রান করছেন, এবং
স্টিল তাদের এই অ্যাপ্লিকেশন প্রসেস যেতে হবে। আরেকটি অপরচুনিটি হচ্ছে নিউ ইয়র্ক সিটি, সেটি হচ্ছে যে নিউ ইয়র্ক সিটি আরেক জিনিস অফার করছে $75,000 আপ টু $75,000 লোন, ইন্টারেস্ট ফ্রি লোন, এটার জন্য তারা অ্যাপ্লাই করতে পারে এবং এটার জন্য বিজনেস থাকতে হবে অ্যাটলিস্ট ফর 2 ইয়ার্স। যদি নতুন বিজনেস হয় স্টিল আই থিঙ্ক দে মাইট কনসিডার ইট, এবং এটা একটা সুবর্ণ সুযোগ, বিশেষ করে তাদের কোনো ইন্টারেস্ট পে করতে হবে না ফর লাইক ইউ নো ফর আপ টু $75,000। ধন্যবাদ ইয়াকুব খান, আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমি জানি আমরা বিস্তারিত কিছু আলোচনা করতে পারিনি, অনেক কিছুই আছে যেটি আলোচনা বিস্তারিত করা দরকার দর্শকদের সুবিধার্থে, সবার সুবিধার্থে। আমরা ভবিষ্যতে সে আলোচনা অব্যাহত রাখবো, আপনিও থাকবেন আমাদের সাথে। আমি বিদায় নিচ্ছি আপনার কাছ থেকে। দর্শক, আপনারা যারা এতক্ষণ ছিলেন আমাদের সাথে, আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক সাধুবাদ। আপনাদের ধৈর্য ধরে আমাদের সাথে থাকার জন্য আরেকবার সাধুবাদ জানাচ্ছি। এবং সবাই যে যেখানে থাকবেন নিরাপদে থাকুন, থাকুন সোশ্যাল ডিস্টেন্স বজায় রাখুন, থাকুন TBN24-এর সাথে। শুভরাত্রি। TBN24 টেলিভিশন দেখতে আজই কল করুন 718-777-6556। লগ ইন করুন www.totalcablebd.com।